হ্যালো ভিউয়ার্স, অলঙ্কৃত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরো একটি পর্বে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, গতকাল আমি ব্ল্যাক ফাঙ্গাস কি এবং কেন হয় এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, নয়তো ডেসক্রিপশন চেক করতে পারেন। তাছাড়া আমি ভিডিওর শেষে ভিডিওটি দিয়ে দিব। ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা কথা বলবো ব্ল্যাক ফাঙ্গাস মূলত কাদের বেশি হতে পারে বা এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি। ভিউয়ার্স, আগেই বলে রাখছি যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটি সতর্ক বার্তা আছে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। করোনা থেকে যারা মুক্তি পেয়েছে অর্থাৎ করোনা থেকে মাত্র সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসটা বেশি দেখা যাচ্ছে। তবে মূলত যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম তাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বেশি দেখা যাচ্ছে। এছাড়া যারা করোনার সময় বেশিরভাগ সময় আইসিইউতে কাটিয়েছিল এবং যারা স্টেরয়েড জাতীয় বেশি খাবার গ্রহণ করেছে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এর ফলে দেখা যায় ব্ল্যাক ফাঙ্গাস জাতীয় সমস্যা। ব্ল্যাক ফাঙ্গাসকে চিকিৎসার ভাষায় মিউকোর মাইকোসিস নামে উল্লেখ করা হয়। এটা একটি বিরল সংক্রমণ। বিরল সংক্রমণ হলেও এটি যথেষ্ট মারাত্মক একটি রোগ, কেননা করোনার থেকেও এটি বেশি ভয়াবহ। কারণ করোনায় শতকরা 90% মানুষ সুস্থ হয়ে উঠত, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে শতকরা 50% মানুষের মৃত্যু হচ্ছে। কারা ব্ল্যাক ফাঙ্গাসে বেশি আক্রান্ত হচ্ছে? যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য ব্ল্যাক ফাঙ্গাস খুবই মারাত্মক একটি রোগ, কেননা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খুব সহজেই ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা সম্প্রতি করোনা থেকে মুক্তি পেয়েছে অর্থাৎ করোনা থেকে সুস্থ হয়েছে তাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিচ্ছে। আবার যারা ক্যান্সারে আক্রান্ত তাদেরও ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ মূলত যে সকল রোগ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ওই সকল রোগ হলে বা ওই সকল রোগ থেকে আপনি সুস্থ হওয়ার পরও ব্ল্যাক ফাঙ্গাস আপনাকে আক্রান্ত করতে পারে। যারা ক্যান্সারে আক্রান্ত অথবা যাদের যকৃত বা কিডনিতে সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে ব্ল্যাক ফাঙ্গাস থেকে। কোনো COVID-19 রোগী সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসার পর যদি তার নাক কান গলা অথবা চামড়ায় কোনো ধরনের চুলকানি বা কোনো ধরনের ইনফেকশন দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর জন্য পার্টাইম হাসপাতাল রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস কোনো ছোঁয়াচে রোগ নয়। ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটির মাধ্যমে কিছু জানতে পারলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। ধন্যবাদ।